السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপন আপন কাজে ব্যস্ত আছেন। আজ আবার আমি তামিম স্টুডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সম্মুখে আমার আগের ভিডিওর কমেন্টস বক্স থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম। আমার আগের ভিডিওর কমেন্টস বক্সে প্রশ্ন করেছেন মোহাম্মদ সামিম শেখ, তিনি প্রশ্ন করেছেন যে হুজুর আমার একটি প্রশ্ন যে আমরা জান্নাতে যাব কিভাবে, অর্থাৎ আমরা জান্নাতে কিভাবে যাব, কোন কাজ করলে জান্নাতে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যেই ব্যক্তি ইবাদত করবে, যিনারা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করবেন তিনারা জান্নাতে যাবেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন মোহাম্মদ সাগর শেখ যে আমরা মুসলিম আমাদের মধ্যে এত ভাগ কেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর প্রশ্ন। দেখুন রসুলে পাক সাহিবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলে গেছেন মিশকা শরীফ 30 পৃষ্ঠার ভিতরে হাদিসটি লেখা আছে। নবী বলেন তাফতারিকু উম্মাত আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ কাল মাআনা আলী ওয়া আসহাবি। নবী বলেন বানি ইসরাইলের কওমদের মধ্যে 72টি দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মতের মধ্যে 73টি দলে ভাগ হবে। সাহাবী রাসূল বলেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই দলটিকে চিনবো কেমনভাবে, কি করে বুঝবো যে ওই দলটি জান্নাতি? তো নবী বলেন মাআনা আলী ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবাকে যেনারা মানবে, আমি এবং আমার সাহাবাকে যেনারা অনুসরণ করবে অনুকরণ করবে, আমি আমার সাহাবাদেরকে যেনারা মেনে চলবে তারাই যাবে জান্নাতে। অতএব রসুলে পাকের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না, রসুলে পাকের জবান কোনোদিন মিথ্যা হতে পারে না। রসুলে পাক বলেছেন যে 73টি দলে ভাগ হবে, একদিন 73টি দলে ভাগ হবে, হুজুরের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কাফের পর্যন্ত রসুলে পাকের কথাকে মিথ্যা প্রমাণ করাতে পারেনি, বহু প্রমাণ করার চেষ্টা করেছে কিন্তু তাদের দ্বারাতেও মিথ্যা প্রমাণ করার সম্ভব হয়নি। আলোর পথের আমল ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন যে হুজুর মৃত্যু ব্যক্তির নামে কোনো কিছু দান করলে কি কবরে নেকি পাবে বা সাদকা করা যাবে। যাক আলহামদুলিল্লাহ, আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওনার প্রশ্নের মূল হলো যে মৃত্যু ব্যক্তির নামে যদি কেউ দান সাদকা করে তাহলে তিনি কবরের ভিতরে নেকি পেতে পাবেন কি না, কবরের ভিতরে শুয়ে শুয়ে তিনি নেকি পান কি না। এই প্রসঙ্গে মিশকা শরীফের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে, হাদিস বর্ণনাকারী সাইয়েদনা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন, সাইয়েদনা আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন আন আবি হুরাইরাতা কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিল জারিয়া আও ইলমিন ইয়ান্তাফি বিহি আও ওয়ালাদুস সালিহিন ইয়াদউ লাহু। সাইয়্যিদানা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন ইজা মাতাল ইনসান, আবু হুরাইরা তিনি বর্ণনা করে রাসূলে পাক বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন মানুষের মৃত্যু হয়ে যায় ইন্তেকাল করে যায়, ইজা মাতাল ইনসান মানুষ যখন ইন্তেকাল করে যায় ইনকাতা আনহু আমালু, তো তার সমস্ত আমল মুনকাতা হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। অর্থাৎ মানুষ যখন ইন্তেকাল করেন তখন নেকি যাওয়া রাস্তা আপনার বন্ধ হয়ে যায়। কিন্তু ইল্লা মিন সালাসা, মাগর তিনটে নেকি যাওয়া রাস্তা তার জন্য খোলা থাকে। ইল্লা মিন সাদকাতিল জারিয়া, তার জন্য যদি কেউ সাদকায়ে জারিয়া করে, অর্থাৎ কোনো ব্যক্তি ইন্তেকাল করে গেছেন তিনার জন্য তার বাপ মা ভাই বোন ছেলে ইত্যাদি
আত্মীয় স্বজন তেনারা যদি সাদকায়ে জারিয়া করেন, সেই মৃত ব্যক্তি কবরের ভিতরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন। তারপরে বলেন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, বলে কেউ যদি ইলিম বিতরণ করে যায়, কেউ যদি জ্ঞান বিতরণ করে যায়, বা কেউ যদি কোনো কেতাব লিখে যায়, বা আমি টিচার, আমি একটা স্টুডেন্টকে শিক্ষা দিয়ে গেলাম, আমি মাস্টার একটা ছাত্রকে শিক্ষা দেওয়া যাওয়ার কারণে সেই ছাত্রর কাছ থেকে আমি, যতদিন সেই ছাত্র অন্য আরেকজনকে শিক্ষা দেবে, আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে সেই ছাত্রর কারণে নেকি পেতে থাকব। তিন নম্বর বলেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলাহু, বলে কেউ যদি দুনিয়ার ভিতরে সুসন্তান রেখে যায়, দুনিয়ার ভিতরে নেক সন্তান রেখে যায়, সেই নেক সন্তান সুসন্তানের দ্বারাতে আপনার বাবা মা কবরের ভিতরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবেন, সুবহানাল্লাহ। অতএব এই মিশকাত শরীফ থেকে প্রমাণিত হয় যে মৃত ব্যক্তির নামে সদকা করা জায়েজ আছে, এবং আপনার ইলিম বিতরণ করে গেলে, কেতাব লিখে গেলে বা কাউকে শিক্ষা দিয়ে গেলে কবরের ভিতরে শুয়ে শুয়ে নেকি পেতে থাকবে। এবং আপনার যদি নেক সন্তান সুসন্তান যদি দুনিয়ার ভিতরে রেখে যান, সে সুসন্তানের দ্বারাতে আপনার কবরের ভিতরে নেকি পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট ভিডিওতে আরও অনেক প্রশ্ন এসছে, আপনারা বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আহলুস সুন্নাত ওয়াল জামাত গাউসু খাজা রেজা হামিদ ও মুস্তাফা সৈয়দি আলা হযরত ইনাদেরকে ভালোবেসে জীবনযাপন করার চেষ্টা করুন, সঠিক পথ সঠিক রাস্তাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এ দোয়া করি। এই বলে আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য আমি শেষ করলাম। বলা হুমাসার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।